কষ্ট লাগে, আমাদের ব্যথা লাগে, কারণ আমরা সুন্নিদেরকে গালাগালি করা হয়, আমরা নাকি নবী নবী বেশি করি, আমরা নাকি রসুলের প্রেম মহাব্বত বেশি। আমি বললাম, ভাই রসুলের প্রেম মহাব্বত ছাড়া তুমি কী চাও বলো, তুমি বেশি বেশি নামাজ পড়ো। আমি বললাম, আরে নামাজটাতেই হচ্ছে নবী নবী, নামাজ যেটা তুমি বলছো পাঁচ ওয়াক্ত, এই নামাজ মানেই হচ্ছে নবী নবী, নামাজ মানেই হচ্ছে নবী নবী। বলো, হুজুর বুঝলাম না। আপনি বুঝেন নাই, আসুন আপনি একটু বুঝি। আমরা ফজর নামাজ তো পড়ি, ফজর নামাজের প্রথমে আমরা দুই রাকাত সুন্নত পড়া হয়, দুই রাকাত সুন্নত, সুন্নত মানি হচ্ছে আমার নবী, সুন্নত মানি হচ্ছে আমার নবী, সুন্নত মানি হচ্ছে আমার নবী। আল্লাহ ফজর নামাজে প্রথম দুই রাকাত সুন্নত দিলেন কেন? প্রথম দুই রাকাত ফরজ দেন, তারপরে দুই রাকাত সুন্নত দেন। আমার আল্লাহ বলে, না দুই রাকাত সুন্নত প্রথম দিলাম কেন জানো? আগে আমার বন্ধুর সাথে মহাব্বতের কানেকশন লাগাও, আগে আমার বন্ধুর সাথে হৃদ্যতার মহাব্বত লাগাও। বন্ধুর রাজি করতে যদি করতে পারো, বন্ধুকে খুশি করতে পারো, আমি আল্লাহ ডিক্লার করলাম পরবর্তী দুই রাকাত নামাজ তোমার জন্য জান্নাতের চাবিকাটি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশনে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। কিরে বাবা, জোহর নামাজ পড়তে গেলাম, জোহর নামাজের প্রথমে চার রাকাত সুন্নাত, আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, বুঝো নাই কেন? তোমরা তো আশেক রসুল, আমি প্রথম চার রাকাত সুন্নাত দিলাম, আগে আমার বন্ধুর সাথে মহাব্বতের কানেকশনটা লাগাও। রসুলের সাথে মহাব্বতের কানেকশনটা যদি ঠিক মতো হয়, তারপরে চার রাকাত ফরজ পড়তে আসো, আমি আল্লাহর কাছে আসো, তোমার নামাজটা জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে। আসর নামাজ পড়তে গেলাম, কিরে বাবা চার রাকাত সুন্নাত আগে আল্লাহ দিয়ে দিলেন। আমার আল্লাহ বলে, আগে বন্ধুর সাথে মহাব্বত লাগাও, তারপর আমার কাছে আসো। ঈশার নামাজ পড়তে গেলাম, আমরা দেখলাম সেই কেন চার রাকাত সুন্নাত, রাসূলুল্লাহর সাথে মহাব্বতের কানেকশন লাগাও। আল্লাহ মাগরিবের নামাজে কি হলো? আপনি প্রথম চার রাকাত তিন রাকাত ফরজ নিলেন, তারপর রাসূলুল্লাহকে সুন্নাত দিলেন। আমার আল্লাহ বলে, পাঁচ ওয়াক্ত নামাজেই যদি বন্ধুকে আগে নিয়ে পেলি, বন্ধুর আশেকরা বলবে আল্লাহ কি আর প্রয়োজন কি, বন্ধুকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে বলে দিলাম, আমি আল্লাহ হচ্ছি খালেক, আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আমি আল্লাহ সব কিছু মালিক বানিয়েছি, আমার হাবিবুল্লাহকে, আমি আল্লাহ হচ্ছি এক, আমার বন্ধুকে রাজি করতে পারলে আমি গ্যারান্টি দিব এই নামাজ তোমার চাবিকাঠি হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।